হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সিম, ফুলকপি, মূলো এবং আলু দিয়ে ভীষণ মজার সবজি। তো চলুন দেখে নেওয়া যাক। তো শীতের সবজি রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, 4-5টা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। 1/2 চা চামচ জিরার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, সাথে 2টো টমেটোকে টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। আমি এখন মশলাগুলোকে কষিয়ে নিব। তো মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মশলা যেন পুড়ে না যায়। তো পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। তো মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে শীতের সবজির মধ্যে নিয়ে নিয়েছি শিম, আর একটা মূলো নিয়ে নিয়েছি, আর 2টো আলুকে কেটে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। আরো দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটাকে কেটে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ফুলকপিতে কিন্তু পোকা থাকার সম্ভাবনা, তাই আপনারা ফুলকপি কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। তো এতে করে পোকা থাকলে পোকাটা বের হয়ে যাবে। তো আমি আজকে এই 3টা সবজি দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করে নিব, ফুলকপি, সিম এবং মূলো, সাথে আলু আছে। সবগুলো সবজি আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো সবজি আমি মশলার সাথে কষিয়ে নিব। তো দেখুন সবজিগুলোকে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে। এই পথে আমি পানি দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপে 3.5 কাপ পানি দিয়ে দিলাম। অবশ্যই পানিটা এমন হতে হবে যেন সবগুলো সবজি পানির নিচে থাকে। এরপর আমি ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা হাইতে রেখে আমি সবজিটাকে রান্না করে নিব। তো 7-8 মিনিট পরে আমি এখন সবজির ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিটা আমার প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস রুই মাছকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিলে সবজি খেতে ভীষণ মজা লাগে। তো মাছগুলো একটু সবজির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এবার মিডিয়ামে রেখে সবজিটা পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আরো 7-8 মিনিট এই সবজিটা রান্না করে নিয়েছি। আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। ফুলকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা পারফেক্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া শীতের সবজি খাওয়ার কথা ভাবাই যায় না। তো ধনিয়া পাতা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা আমার মতো এইভাবে এই সবজিটা রান্না করে নেবেন। শুধু ফুলকপি কিংবা শুধু সিম কিংবা শুধু মূলা দিয়ে এই সবজি রান্না করলে অতটা টেস্ট হয় না। যদি আপনি এই 3টা সবজি একসাথে মিশিয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজার। দেখুন আমার সবজিটার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমার আজকের এই শীতের সবজি ফুলকপি, সিম, আলুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।